প্রতিটি প্রাণী যেমন রেচন পদার্থ ত্যাগ করে, সেই মতো উদ্ভিদও তাদের রেচন পদার্থ ত্যাগ করে থাকে। উদ্ভিদ দেহে সৃষ্ট রেচন পদার্থ দেহ থেকে নিষ্কাশনের জন্য কোনো সুনির্দিষ্ট রেচনাঙ্গ থাকে না। বেশিরভাগ উদ্ভিদ রেচন পদার্থগুলিকে অদ্রাব্য কেলাস রূপে দেহকোষে সঞ্চিত রাখে এবং সময় সময়ে বিভিন্ন উপায়ে দেহ থেকে তা বর্জিত করে দেয়। আজকে আমি উদ্ভিদ অর্থাৎ গাছেরা কিভাবে রেচন পদার্থ ত্যাগ করে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন। বিভিন্ন উদ্ভিদের রেচন ত্যাগের আলাদা আলাদা কৌশল রয়েছে, চলুন এগুলো এখন জেনে নেওয়া যাক। পত্রমোচন। কিছু কিছু উদ্ভিদ নির্দিষ্ট ঋতুতে পত্রমোচন করে পাতায় সঞ্চিত রেচন পদার্থ ত্যাগ করে, আর বহু বর্ষজীবী চিরহরিত উদ্ভিদেরা সারা বছর ধরে অল্প পাতা ঝরিয়ে রেচন পদার্থ ত্যাগ করে থাকে, যেমন শিমুল, শিরিশ, আমরা ইত্যাদি। ফলমোচন। কিছু কিছু উদ্ভিদ ফলমোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে, যেমন লেবু, আপেল, তেঁতুল ইত্যাদি। ফলের ত্বকে বিভিন্ন জৈব অ্যাসিড রেচন পদার্থ হিসেবে সঞ্চিত থাকে, ওইসব উদ্ভিদ ফল পরিণত হলে সেই ফলকে মোচন করে রেচন পদার্থ ত্যাগ করে। তরুক্ষীর নিঃসরণ। বট, ফণী মনসা, প্যারারাবার, আকন্দ প্রভৃতি গাছেরা তাদের কাণ্ডে, ত্বক বা পাতায় আঘাতপ্রাপ্ত স্থান থেকে জলীয় পদার্থ বা সাদা দুধের মতো এক ধরনের রস খরিত করে, সেই রসকে তরুক্ষীর বলে। আর ওইসব গাছ তরুক্ষীর খরণ করে দেহ থেকে রেচন পদার্থ ত্যাগ করে থাকে। রজন নিঃসরণ। পাইন গাছের কাণ্ড, শাখা ও পাতায় রজন নালীতে রজন নামের ঈষৎ হলুদ রঙের রেচন পদার্থ সঞ্চিত থাকে। যখন প্রাকৃতিকভাবে আঘাতজনিত কারণে পাইন গাছের কোনো অঙ্গ বিচ্ছিন্ন হয়, তখন ওই স্থান থেকে রেচন পদার্থ হিসেবে রজন নিঃসৃত হয় এবং তার সাথে রেচন পদার্থ বহিষ্কৃত হয়ে যায়। বাকলমোচন। কোনো কোনো উদ্ভিদ বাকলমোচনের মাধ্যমে ত্বকে সঞ্চিত তাদের রেচন পদার্থ ত্যাগ করে, যেমন পেয়ারা, অর্জুন ইত্যাদি। গদ নিঃসরণ। বাবলা, শিরিশ, সজিনা, জিওল প্রভৃতি কাণ্ডের ছাল থেকে বিশেষ এক ধরনের আঠা বা গদ রেচন পদার্থ হিসেবে নিঃসৃত হয়। পুষ্পমোচন। কোনো কোনো উদ্ভিদ ফুলের ভেতরে তাদের রেচন পদার্থ সঞ্চিত রাখে। ফুল প্রস্ফুটিত হওয়ার পরে ফুলের বিভিন্ন অংশ ঝরে পড়লে তাদের সঙ্গে রেচন পদার্থ অপসারিত হয়ে যায়। আশা করি আপনারা জানতে পারলেন উদ্ভিদেরা কীভাবে রেচন পদার্থ ত্যাগ করে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।